আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পুরনো আমলের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত ট্রেডিশনাল এই রেসিপিটি, আমাদের সেই পুরনো ইতিহাসে রাজা বাদশাহদের আমলে রান্না করা হতো। আমি ঠিক সেই রেসিপিটাই হুবহুব তুলে ধরার চেষ্টা করেছি। সাধারণ একটি রেসিপি, রন্ধনশৈলী এবং উপকরণের ভিন্নতার কারণে সেটা কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে যেত। মোগল আমলে, রাজা বাদশাহদের আমলে এই ডাল রান্নার রেসিপিটি কীভাবে করা হতো আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুগ ডাল দিয়ে পালং শাকের একটি রেসিপি থাকবে আজকে আপনাদের জন্য। প্রথমে ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা সেদ্ধ বসিয়ে দেব। কিছুই দেব না, শুধুমাত্র ডালটা পানির সাথে সেদ্ধ করা হবে। এটাই হলো একটা ট্রিক্স, সে পুরনো আমল থেকে হয়ে আসছে, তাতে ডাল একদম সম্পূর্ণ গলে যায় এবং খুব স্মুথলি সেটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে খানিকটা লবণ আর কিছুটা হলুদ দেব, যাতে ডালের কালারটা কালো না হয়ে আসে। যেহেতু এটি একটি ঐতিহ্যবাহী রেসিপি, আমি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে টু দ্য পয়েন্টে আপনাদের সাথে এখানে এক্সপ্লেন করব, ঠিক একইভাবে যে রান্নাটা পুরনো আমলে হতো। সিদ্ধ হয়ে যাওয়ার ডালটা নামিয়ে রেখে এটার বাগারের প্রিপারেশনের জন্য অথবা ফোড়ন যেভাবে ব্যবহার করেন না কেন সেটার প্রিপারেশনের জন্য চলে যাবে। তবে তার আগে এই ডালটাকে স্মুথলি ডাল ঘুটনি দিয়ে ঘুটে একদম ম্যাশ করে ফেলতে হবে পানিটার সাথে। ডালের থিকনেসের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা কিন্তু যার যার পছন্দ, যে যেভাবে রাখতে চান। অনেকে একদমই শুকনো ডাল খেতে পছন্দ করেন, এই টেক্সচারটা অ্যাকচুয়ালি যার যার নিজের পছন্দের উপর ডিপেন্ড করে। তবে ট্রেডিশনাল যে রেসিপিটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে, সেখানে ডালটা এত লিকুইড অথবা বেশি ঘনও থাকতো না। ভাগারের জন্য ব্যবহার করা হতো প্রচুর পরিমাণে ঘি, এখানে ঘিটা পর্যাপ্ত পরিমাণে থাকবে। সাদা সরিষা ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে, এখানে আপনারা লাল সরিষাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব আস্ত জিরা, আস্ত জিরাটাও এই ফোড়নের মধ্যেই সরিষার সাথে দিয়েই হালকা একটু ভেজে নিতে হবে, কারণ এগুলো দেওয়ার সাথে সাথে এগুলো ছিটতে শুরু করবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। নতুন নতুন রেসিপি নিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন, আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করবেন। পেঁয়াজ কুচি দেওয়া হবে, ছোটো ছোটো পেঁয়াজ কুচি, একেবারেই ছোটো ছোটো টুকরো করা এই পেঁয়াজ কুচিগুলো থাকবে। এগুলো সেই ঘিয়ের মধ্যে দিয়ে ভাজতে থাকবো। সাথে দেওয়া হবে কাঁচামরিচের ফালি, এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবে বেরেস্তা করা লাগবে না বা ব্রাউন করেও ভাজতে হবে না। আরেকটা জিনিস এখানে বলে রাখি, এই যে পেঁয়াজের যে একটা র স্মেল থাকে, এই র স্মেলটা চলে গেলেই কিন্তু হবে। আর লাগবে হলো আদা এবং রসুনের কুচি, সেটাও খুব মিহি কুচি করে নিতে হবে। রেসিপিটিতে আদা রসুনের বাটা ব্যবহার করা যাবে না কোনোভাবেই, এই মিহি কুচিটাই আপনাকে ব্যবহার করতে হবে। এবং এই আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব মিষ্টি একটা গ্রান ঘিয়ের সাথে ভেজে যখন বেরিয়ে আসবে, তখনই অন্যান্য উপকরণগুলো এখানে যোগ করব। এটি একটি পুরাতন রান্নার রেসিপি, ঠিক হুবহুবই আপনাদের সেভাবে দেখানো হয়েছে। তারা কিন্তু রান্নাটাতে ছোটোখাটো অনেক খুঁটিনাটি কাজ করতেন এবং ঠিক সেই ছোটোখাটো জিনিসটার জন্যই কিন্তু সাধারণ একটি রান্না অসাধারণ হয়ে উঠত। একে একে যোগ করে দেব গুঁড়ো মশলাগুলো। দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো ব্যবহার করছি। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে। হালকা একটু এক দু মিনিট ভেজে নিলেই হবে। তারপরে এখানে আমি ডালটা দিয়ে দেব। রান্নাটিতে স্টেপ বাই স্টেপ যেভাবে আমি করেছি ঠিক সেভাবেই ফলো করার চেষ্টা করবেন, কারণ এই স্টেপগুলো একটা মিসিং হলে টেস্টটা কিন্তু আর সেরকম আসবে না। ঠিক যেই রান্নাটির জন্য এইভাবেই রান্না করতেন সে মোগল আমলের রাজা বাদশারা, তাদের কিন্তু ভীষণ পছন্দের একটি রেসিপি ছিল এটি। সেদ্ধ ডালটা ঢেলে দিলাম, এখন এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, অর্থাৎ ডালটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। তার মধ্যে টমেটো কুচি,
যেটা আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট কুচি করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। অনেকে এই টমেটোটা বাগারের মধ্যে দিয়ে থাকবেন, কিন্তু টমেটোটা বাগারের মধ্যে দেবেন না। ঠিক এভাবে আমি যখন এখানে ব্যবহার করেছি ঠিক সেভাবেই ব্যবহার করবেন। আগেই বলেছি রেসিপিটিতে যেভাবে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। ছোটোখাটো একটু স্টেপের জন্য কিন্তু রান্নার স্বাদ অন্যরকম হয়ে যেতে পারে, যেটা কখনোই করতে যাবেন না। পালং শাক এখানে ভালোভাবে ধুয়ে কুচি করে রেখেছিলাম, এখানে হিউজ পরিমাণ পালং শাক ব্যবহার করা হয়েছে। দেখবেন এই পালং শাকটার জন্যই ডালটা কিন্তু অনেকটা ঠিক হয়ে আসবে, আর পালং শাক কিন্তু অনেকটাই কমে যায়। পরিমাণটা আমি এখানে যেভাবে যেভাবে দিয়েছি সেভাবে ব্যবহার করবেন। সবগুলো উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। এখানে হাফ কেজির মতো পালং শাকের পাতা ব্যবহার করা হয়েছে, যা পালং পাতা কিন্তু এমনিতেই অনেক কমে যায়, ডালে দেওয়ার সাথে সাথে এটা কমে যাবে। এটাকে এখন আর এক ফোঁটার জন্যও ঢাকবো না, এই পালং শাকের সবুজ রঙটা আরও গাঢ় এবং সুন্দর একটা সবুজ কালার হয়ে আসবে, আর টমেটোর লালগুলো ভেসে থাকবে মাঝে মাঝে। দিয়ে দেওয়া হবে ধনে পাতা কুচি, এখানে অবশ্যই ধনে পাতা কুচিটা ব্যবহার করবেন, এটা মিস করা যাবে না কোনোভাবেই। এখানে আমি এক কাপ মুগ ডাল ব্যবহার করেছিলাম, এক কাপ মুগ ডালের জন্য আধা কেজি পালং পাতা ব্যবহার করেছি। আর এখানে লবণটা কিন্তু ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম, এখানে টমেটো পালং শাক আর অন্যান্য উপকরণ এসেছে, তাই এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। আর একদম নামানোর আগে গরম মশলা পাউডার, যেটা নর্মাল গরম মশলা পাউডার আমরা ঘরে করে থাকি, সাধারণ যে নর্মাল গরম মশলা পাউডারটা আছে সেটাই এখানে ব্যবহার করবেন। এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা, ফুটে উঠলেই এটা আমি নামিয়ে নেব। তবে শেষের দিকে পালং পাতা দেওয়ার পরে এটাকে কিন্তু আর অপেক্ষা করতে হয় না, বেশিক্ষণ চলে যাব পরিবেশনে। অসম্ভব মজার এই ডালের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না করার পর বুঝতে পারবেন এটি ছিল রান্না করা জীবনের শ্রেষ্ঠ ডালের একটি। যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় এটি, অনেকে তো এমনি এমনি ডাল খেয়ে থাকেন স্যুপের মতো, আর ভাত পোলাও রুটি যে কোনো কিছুর সাথেই যায়। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।